হ্যালো বন্ধুরা, আমি ইতিহাসের তোমাদের আগের চ্যাপ্টার মানে ইতিহাসের ধারণা চ্যাপ্টার থেকে যে টপিকগুলো পড়িয়েছিলাম সেগুলোর ভিডিও আমাদের আপলোড করা আছে, দেখে নেবে। আজকে আমাদের নতুন টপিক হচ্ছে স্থানীয় ইতিহাস। আমি স্থাপত্যের ইতিহাস পর্যন্ত তোমাদের পড়িয়েছিলাম, আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে স্থানীয় ইতিহাস। দেখো, স্থানীয় ইতিহাস বলতে আমরা কি বুঝি? স্থানীয় মানে একটা স্থানীয় এলাকা, যেটা বোঝা যায় তার মানে কি, নিশ্চয় একটা অঞ্চল, একটা গ্রাম, একটা সমাজ, সমাজের সেই সমস্ত ইতিহাসগুলো আমরা বুঝি আঞ্চলিক ইতিহাস বলতে বা তোমার স্থানীয় ইতিহাস বলতে। তো স্থানীয় ইতিহাসটা একদম আমাদের যেটা দরজা থেকে শুরু হয়, মানে ঘরের দরজা থেকে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে স্থানীয় ইতিহাস চর্চা। তো স্থানীয় ইতিহাস চর্চাটা আমরা আজকে জেনে নেবো। চলো দেখো, সমাজবিজ্ঞানীরা স্থান বা ভূখণ্ড ইতিহাস চর্চার জন্য বেছে নিয়েছিলেন। ইতিহাস লিখন পদ্ধতিতে স্থান সম্প্রতিকালে বিশেষ গুরুত্ব পেয়েছে। তার মানে কি বললাম, একটা স্থান ভেদে যে সমস্ত স্থান থেকে একটা ইতিহাস চর্চা শুরু হচ্ছে সেই জায়গাটাকে বলা হচ্ছে স্থানীয় ইতিহাস চর্চা। দেখো, স্থানীয় ইতিহাস চর্চা অতি ক্ষুদ্র ইতিহাস এবং পরিবারের সঙ্গে একটা সম্পর্ক থেকে যায়। যেমন স্থানীয় ইতিহাসের মূল কথা হচ্ছে স্টার হিস্টোরি অ্যাট ইয়োর ডোর, যেটা বললাম যে একটা দরজা থেকে একটা ইতিহাস শুরু হচ্ছে। একটা দেখো, একটা অঞ্চল, একটা স্থানীয় এলাকার একটা ইতিহাস হচ্ছে, তারপরে উপ আঞ্চলিক, তারপর একটা আসছে আঞ্চলিক, তারপর একটা আসছে জাতীয়, তারপর হচ্ছে একটা আন্তর্জাতিক। এইভাবে স্টেপ বাই স্টেপ যে ইতিহাসগুলো রচনা করা হচ্ছে সেটাই হচ্ছে স্থানীয় ইতিহাস চর্চা। এই স্থানীয় ইতিহাস চর্চা থেকে একটা প্রতিবেশীমূলক ভাবাবেগ তৈরি হয়, মানে আমাদের একটা পারস্পরিক সম্পর্ক তৈরি হয়, একটা স্থানীয় অঞ্চলের কথা জানতে পারি, সেখানকার মানুষজনের কথা জানতে পারি, তাই তো? সেটাই বলা হচ্ছে আমেরিকার ওয়েস্ট সাইড কনফারেন্সে স্থানীয় ইতিহাসকে বলা হয়েছে কমিউনিটি এম্পাওয়ারমেন্ট থ্রু নেবারহুড হিস্ট্রি, কোন স্থানের জীবনযাত্রা প্রণালী, সংস্কৃতি, মনস্তত্ত্ব, নাগরিক জীবনের অতীত বর্তমান সবটাই গৃহীত হয়। স্থানীয় ইতিহাস চর্চার বিশেষ নিদর্শন হলো দেখো সতীশচন্দ্র মিত্রের হিস্ট্রি অব যশোর অ্যান্ড খুলনা, নিখিল নাথ রায়ের হচ্ছে মুর্শিদাবাদের কাহিনী, আর হচ্ছে কুমোরনাথ মল্লিকের হচ্ছে নদিয়া কাহিনী, মনোরঞ্জন চন্দ্রের হচ্ছে মল্লভূম বিষ্ণুপুরের ইতিহাস, সুধীর কুমার মিত্রের হচ্ছে হুগলি জেলার ইতিহাস, আমানুল্লাহ আহমেদের হিস্ট্রি অফ কুচবিহার ইত্যাদি। এই গ্রন্থগুলো থেকে আমরা কি হচ্ছে, এই গ্রন্থগুলো থেকে আমরা স্থানীয় ইতিহাস সম্পর্কে জানতে পারছি। এগুলো স্থানীয় ইতিহাস চর্চার জন্য এই গ্রন্থগুলো রচিত হয়েছে। তারপর দেখো, 1960-এর দশকে স্থানীয় ইতিহাস চর্চা সংজ্ঞা দিতে গিয়ে যেসব বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা আছে সেটা হচ্ছে কি, একটি নতুন গ্রামের ইতিহাস, যেটা বললাম যে একটা গ্রামের ইতিহাস জানা যায়, নতুন শহরের ইতিহাস, একটা নতুন শহর গড়ে উঠেছে তার একটা ইতিহাস আমরা পাই, নতুন স্থানের ইতিহাস, একটা স্থান গড়ে উঠেছে নতুন তার একটা ইতিহাস আমরা সম্পর্কে ধারণা পাচ্ছি, সেখানকার পরিবার, নারী পুরুষ, যুবক যুবতী, শিশু সকলের কথা নিয়ে গড়ে উঠছে স্থানীয় ইতিহাস চর্চা। তাহলে নিশ্চয়ই বোঝা গেল স্থানীয় ইতিহাস চর্চা কি। এখান থেকে একটা 2 নম্বরের কোয়েশ্চেন হতে পারে, স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো? আর এখান থেকে শর্ট কোয়েশ্চেনে সেরকম কিছু নেই, মুর্শিদাবাদের কাহিনী কার লেখা যদি পড়ে তোমাদেরকে বলতে হবে নিখিলনাথ রায়ের লেখা, আর একটা হচ্ছে নদিয়া কাহিনী যেটা হচ্ছে কুমোদনাথ মল্লিকের হচ্ছে লেখা, আর একটা হচ্ছে দেখো হিস্ট্রি অফ কুচবিহার আমানুল্লাহ আহমেদের, এতটা ইম্পর্টেন্ট এটা নয়। তাহলে এইখান থেকে যেটা তোমরা করবে, একটা 2 নম্বরের কোয়েশ্চেন তোমরা করবে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো, নিশ্চয়ই বুঝতে পেরেছো।